আমরা পর্যাপ্ত পরিমাণ আপনারা মাঠের পশুপাশে দেখবেন প্রচুর পানি রাখা আছে, আমাদের পানিগুলো আমরা অনবরত পাঠাচ্ছি স্পটে। এর বাইরেও মেডিকেল টিম গঠন আমরা করছি এবং সেটা নিয়ে ব্যাপক কাজ করব। বরাবরই মানুষ মানুষের জন্য আগে আসছে এবং সেই সুযোগটা অর্চনা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ পাচ্ছে, সেটা স্বচ্ছতার সাথেই পাচ্ছে। আরও ভবিষ্যতে সবসময় দুর্যোগ হোক, আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় সেখানে কিছু আর কাউকে বলার কিছু আছে কিনা আমাদের দেশে? দেখুন, আমাদের বলার একটাই জায়গা, সেটা হল যে মানুষ ভালো কাজ করতে চায়। বাংলাদেশের মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো। আপনি অনুভূমিক দেশে মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ। আমরা এটাকে খারাপভাবে বলি বাঙালি, হুজুগে বাঙালি। এই হুজুগটা যদি ভালো কাজের হুজুগ হয়, আপনি এই বন্যায় দেখেছেন সে টিএসসি থেকে আসন্ন ফাউন্ডেশন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করেছে। আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সিওডিতে, ঢাকা সেনা ক্যাম্পে, এখানে কয়েকটা কাভার ভ্যান মালামাল হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য দিয়ে আমি আসছিলাম। দেখলাম একটা অটোরিকশার পেছনে লেখা আপনার সাধ্য অনুযায়ী বন্যার্থীদের পাশে দাঁড়ান, আবার নিচে লেখা আছে বিনীত অটো ড্রাইভার। তার মানে কেউ এটা লাগাই দেয়নি, ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে পিন করে কাজ করা গিয়েছে। আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই, তিনি এই কাজটা করছেন, যারা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আজকে এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন, হিন্দু ভাইরা আছেন, তারা কাজ করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাপিয়ে পড়েছে। বাংলাদেশের মানুষের আমি সবসময় বলি তাদের দরকার যোগ্য লিডারশিপ। এদেশে মানুষের ভিতরে যে কর্মস্পৃহা আছে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি দেখেছি বাংলাদেশের শ্রমিকদের যে ডিমান্ড, অন্য কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড নেই, কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। যদি তাদেরকে সেরকম নেতৃত্ব দেওয়া যায়, আসন্ন ফাউন্ডেশন এখানে প্রতিদিন 1.5 থেকে 2 হাজার মানুষ কাজ করছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি, এখানে খাচ্ছি। আমি আজকে 2 জুমা আমার মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছি না, আজকে আমি এখানে জুমার নামাজ পড়ব, বিকজ এই মানুষগুলো তাদের সবকিছু ফেলে চলে আসছে, আমি তাদের দেখে কিভাবে যাই। আমাদের এখানে নেতৃত্বে যারা আছেন তারা যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন, তাহলে এদেশের মানুষ কিন্তু এই দেশটাকে স্বর্ণ বানানো সম্ভব। আমরা অন্যান্য সময় দেখেছি যে 10 টাকা চাঁদা দিতে মানুষ ভয় পেত, যে এই চাঁদার কারণে তাকে আবার জেলে যেতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। এখন মানুষ একটা স্বাধীনতা অনুভব করছে। আমি মনে করি এই কারণে এবার বেশি ঝাঁপিয়ে পড়ছে মানুষ, যে আমাকে কেউ এসে ধরবে না তুমি কেন এখানে টাকা দিতে গেছো। এই স্বাধীনতা পাওয়ার কারণে জনগণ প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছে। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, আসন্ন ফাউন্ডেশনের ফান্ড এই যাবৎ যা এসেছে সেটা গতকাল বিকেলের সর্বশেষ আপডেট হল। চিকিৎসার বিষয়টাতে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা অনেকগুলো মেডিকেল টিম গঠন করার প্রস্তুতি নিয়েছি। আমরা 2-3টা কাজ করছি এই বিষয়ে। একে তো পানিবাহিত রোগের কারণে কিন্তু মানুষ বেশি মারা যায়, অর্থাৎ বন্যার পানিতে ডুবে যদি মারা যায় 10 জন, পানিবাহিত রোগে দীর্ঘ সময় ধরে 2-3 মাস ধরে এটা সাফার করতে থাকে মানুষ, এবং অনেক মানুষ মারা যায়, বাচ্চারা অনেক বেশি এফেক্টেড হয়। সেই জন্য আমরা এ বিষয়ে ICDBRB-র এক্সপার্টদেরকে সহযোগিতা নিয়ে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশে একজন স্পেশালিস্ট এ বিষয়ে, তার কাছ থেকে একটা ভিডিও আমরা তৈরি করেছি, নিয়েছি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ব্যাপকভাবে প্রচার করব যে মানুষ নিজস্ব উদ্যোগে বিশুদ্ধ পানি কিভাবে তারা প্রস্তুত করতে পারে, এটা জনসচেতনার জন্য আমরা করছি।